বিধানসভা আছে আশা রাখা যায় আমরা ভারতের লোক থাকবে না এই ক্ষমতা আমরা তৈরি করে ফেলেছি কথা অনেক কিছু আরো রয়েছে আল্লাহ পাক কখনো নিয়ে আসে আবার আলোচনা হবে আমি আজকে একটু ব্যস্ত আছি আমি রোজই ব্যস্ত তবে আপনাদের জন্য ব্যস্ত আমার জন্য না আমি নিজের কোনো কাজ করার সময় পাই না নিজের সংসার নিজের পরিবার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনা টানা কোনো কিছু সময় পাই না আমি সব সময় আপনাদের নিয়ে আমি ব্যস্ত আছি যাক সার্থক হব যদি আপনারা আমাকে সন্তান বা ভাই বোন সত্যি মেনে নেন আমি সার্থক হব আসলে একটু দয়াল নবীকে সালাত ও সালাম দেব তারপর একটু দোয়া করব তার আগে একটা কথা আমি জানতে চাইছি সেটা হলো এটাই নিশ্চয়ই আমার সম্বন্ধে আপনারা শুনেছেন যে আমি একটা সংগঠন চালাই ফুরফুরা শরীর আহলে সুন্নাত ওয়াল জামাত নাম শুনেছেন এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় এটা একটা অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের এই এলাকার দায়িত্বে ছেলে কাজ করে ছেলে কাজ করে আর কত আছে এই সাহাক আছে এসব কাজ করে আপনারা এদের সঙ্গে যোগাযোগ করবেন আমার লক্ষ্য প্রতিটা গ্রামে 30-40-50 যত যুবক আছে তারা এক জায়গায় হোক নিজেরা নিজেদের সুখে দিকে একে অপরের সাথ দেবো গরিবদের সেবা করব সাথে সাথে 2019 সিএবি বা এনপিআর সিএএ বা এনআরসি নামক যে চক্রান্ত বিজেপি গভর্নমেন্ট করতে চলেছে সেই কথাটা যখন আমার কাছে খবর আসলো আমি দেখলাম বাইরে একদল লোক বিজেপির বিরোধী করছে কিন্তু বকলমে তারা বিজেপির সাথে আছে যেমন টিএমসি আমি নাম ধরে বলছি কারো খারাপ লাগলে দূরে সরে যাবেন অসুবিধা নেই আপনি নাম আনতে পারেন আমার বলার স্বাধীনতা আছে যদি ভুল হয় আমার নামে কেস করবেন আমি কোর্টে গিয়ে জবাব দেব আটটা এমপি ইচ্ছা করে ভোট না দিয়ে চলে এলো তার মধ্যে আপনাদের এই মেদিনীপুরের একজন ছিল তিনি পেপারে বলেছিলেন যে আমাকে তো যেতে দেওয়া হয়নি আমাকে বিশেষ মিটিং আটকে দিয়েছে তো যাই হোক ওতে একটা কথা লিখে আছে যে মুসলমানদের নাগরিকত্ব দেবে না এখানে আমি দুটো কথা বলবো মুসলমানদের নাগরিকত্বের প্রয়োজনও নাই কেন মুসলমান বাইরে থেকে আসেনি এরা জন্মগত ভারতের নাগরিক ঠিক না বেটি কিন্তু বাবরি মসজিদের জায়গার কাগজপত্র থাকার পরও জোর করে কিন্তু বাবরি মসজিদের জায়গায় বিজেপি মন্দির তৈরি করেছে ঠিক না বেটি ওটা কিন্তু প্রকৃতপক্ষে হিন্দুদের জন্য মন্দির হয় না ওটা হয়েছে একটা বিশেষ রাজনৈতিক দলের ফান তৈরি করার জন্য মন্দিরটা হয়েছে যাক সেটা তাদের ব্যাপার তারা দেখবে কিন্তু জোর করে বাবরি মসজিদের জায়গাতে বাবরি মসজিদের কাগজপত্র থাকার পরও পেল না আমি জানি আপনাদের কাগজপত্র সব ঠিক থাকার পরও জোর করে কিন্তু আপনাদের ঘরে তাড়ানো হবে কেন আপনারা বাবরি মসজিদের তেমন কাগজ থাকার বড় অধিকার পাইনি আপনাদের কাগজ থাকার বড় অধিকার পাবেন না কিন্তু এই আইনটা লাগু হলে সব থেকে যারা বেশি বিপদে পড়বে তারা হচ্ছে বাংলাদেশ থেকে আগত যারা মতুয়া সম্প্রদায়ের ভাই তাদেরকে উদ্বাস্তু বলা হয় তারা সব থেকে বেশি বিপদে পড়বে যতই বলুক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু নাগরিকত্বের জন্য যে কাগজগুলো চাইছে ওই কাগজগুলো তাদের কাছে নাই তারা নাগরিকত্ব পাবে না তাদের কাছে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হবে যাক আমি তাদেরকে আলোচনা করেছি কতটা বিশ্বাস আমাকে করবে সেটা তিনাদের ব্যাপার কিন্তু আর এক শ্রেণীর মানুষ প্রকৃত ভারতীয় হওয়ার পরও বিপদে পড়বে যারা হলো আদিবাসী আদিবাসী মানে যারা মূল নিবাসী যারা মূল ভারতীয় তারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে তাদের বেশিরভাগ বসবাস দেখুন জঙ্গলে বা ডিভিসি রোডের ধারে বা পিকআপ রোডের ধারে বা ভেসল্যান্ডের জায়গায় অর্থাৎ নিজের জমির কাগজ দেখাতে তারা পারবে না এবারে বলুন তাদের প্রকৃত
তাদের কাগজ নাই কেন এই জন্য কাগজ নাই তাদের ঘরে বারবার এই উঁচু বর্ণের লোকেরা বিগত দিন বহুত অত্যাচার করেছিল মাবেটিদের একজন বাঁচাবার জন্য কখনো তারা জঙ্গলে গিয়েছিল কখনো জঙ্গল থেকে নদী নালাতে গেছে এইভাবে তারা বিভিন্ন জায়গা ঘর ছেড়ে ছেড়ে পালিয়েছে কিন্তু তারা হলো মূল নিবাসী আদিবাসী ভাই তাদের উপরও কিন্তু বহুত জুলুম হবে আমার কথা সেই ভাইয়েরা নেবে কি না নেবে কিনাদের ব্যাপার তবে কিন্তু কিনাদের জন্য আমি লড়ছি আগামী তো লড়বো কেন কিনারা আমার ভাই হন এক বাপ আদম এক মা হায়া সবার সন্তান এক সরস্তার সৃষ্টি কিন্তু আজকে যারা আপনারা কলেমা করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা তোমার নবীকে যখন মানেন নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো সেই কোরাইশের সন্তান হিসেবে আপনাদের ঘরে বলি আমি ভাবলাম যে আজকে যাদেরকে আমরা জিতালাম তারা আমাদের হয়ে লড়াই না করে বকরমে অকবার নিয়ে তারা আইন তৈরি করে চলে আসলো তখন আমি ভাবলাম যে আর কারো দলের হয়ে ভাড়া খেয়ে লাভ নয় নিজেদের একটা টিম নিজেদের একটা দল নিজেদের একটা পাওয়ার দরকার আছে আপনারা কি মনে করেন দরকার আছে না নাই আপনারা কি মনে করেন হাত তুলে বলুন যাদের দরকার আছে হাত তুলুন একটা নিজেদের দল নিজেদের টিমের দরকার আছে না না আসো আমরা এই দলটা তৈরি করে সর্বপ্রথম কিন্তু আমরা টিএমসি কে অফার দিয়েছিলাম কি অফার যে দিদিমণি আসুন আপনি 44 জায়গায় আমাকে দিন বাকি 28 জায়গায় আপনার হয়ে আমি লড়বো শুনেছেন আপনারা নিশ্চয়ই কিন্তু দেখলাম তিনার দলে হঠাৎ করে একজন তিনার ভাই করে এসে হাজির হলো সেই অভিষেক তার ইশারাতে দক্ষিণ চব্বিশ পরগনা বিশ্বাস করে একজনকে প্রেসিডেন্ট করেছে তার অত্যাচারে বিভিন্নভাবে আমার ছেলেগুলোকে বহুত অত্যাচার বহুত গ্যাদার কেস বহুতভাবে মা বেটিদের পর্যন্ত আঘাত করেছে অত্যাচার করেছে অপরাধ কি মায়ের তার ছেলে আমায় ভালোবাসে তাই তার মাকে মেরেছে বাপের অত্যাচার কি তার বাপ এই জন্য মার খেয়েছে তার ছেলে আমাকে ভাই ভাই বলে কি অপরাধ তার ছেলে আমার রস শুনে তার এইভাবে তাদের কি জুলুম অত্যাচার করেছে এরপরও আমি কিন্তু বৃহৎ স্বার্থে আমি বলেছিলাম যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই বৃহৎ স্বার্থে এই বিজেপিকে রুটার স্বার্থে আমি বলেছিলাম যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই তাহলে বলুন আমার চিন্তাধারায় কোনো জায়গায় বিজেপিকে রুখবো না এমন কোনো চিন্তা আমার আছে এখন পর্যন্ত কথা বলুন কিন্তু উপরন্ত দেখা যাচ্ছে একটার পর একটা আমার ছেলেদেরকে জুলুম করেই যাচ্ছে জুলুম করেই যাচ্ছে জুলুম করেই যাচ্ছে কিন্তু আজকের দিনে আমরা এমন জায়গায় মহান স্রষ্টার দয়াতে পৌঁছে গেছি শুধু প্রশাসন ভাইদেরকে দেশের স্বার্থে ভালোবাসি তাই আমরা কোন লড়াই বা প্রতি উত্তরে যাইনি কেন যখনই প্রতি উত্তরে যায় তখনই দেখা যায় ওই জালিম গুলো পুলিশকে সামনে দেয় আর পুলিশকে আমরা ভালোবাসি কি জন্য আমরা ভারতকে ভালোবাসি ভারতের একটা পাঠ হলো প্রশাসন আর তারা নিরুপায় তারা নির্দোষ তাদেরকে জোর করে পাঠানো হয় তাই তাদের উপর আমরা জুলুম করাকে পছন্দ করি না এবং এটাকে আমরা ঘৃণা করি তাই প্রশাসন ভাইরা সামনে থাকে বলে আমরা চুপ করে যাই আজকের দিনে এমন হয়ে গেছি আমরা যদি আজকের দিনে চাই এমন এমন জায়গা আছে এমন এমন বিধানসভা আছে আশা রাখা যায় যে টিএমসি ঝান্ডা ধরে তো লোক থাকবে না এরকম ক্ষমতা আমরা তৈরি করে ফেলেছি এরপরও যদি কালকে কেউ বলে আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি আসছে মনে রাখবে ও সব থেকে বড় বিজেপির তারা বুঝে আসছে কিন্তু এরা আসবে না উপরন্ত আপনাদের ঘরে বোকা বানাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রস্তাব নিয়ে আসতে চাই সেটা হলো এটাই আপনারা 73 বছর কংগ্রেস করেছেন
পাম করেছে টিএমসি করেছে তাদের উপর বিশ্বাস করে ভোট দিয়েছে তা অনেক কিছু ওয়াদা করেছিল তাই বিশ্বাস করে ভোট দিয়েছে আল্লাহকে সাক্ষী রেখে একেবারে সত্য কথা বলবেন আমার যারা নাও থাকতে পারে আপনারা 73 বছর আপনাদের যে সাংবিধানিক অধিকার শিক্ষাতে সংরক্ষণ স্বাস্থ্যে সংরক্ষণ অতিবারে বাসে স্থান এবং আপনাদের সুদ কিবারে সুচাকরির ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্য বাসস্থান এবং আপনাদের নিরাপত্তা এই কি সমস্যার সমাধান আপনাদের কি হয়েছে না সত্যি করে বলবেন হয়েছে তাদের কাদের হয়নি একটু হাত দিয়ে দেখাবে যে কারা কারা নিরাপদ নয় কারা কারা চাকরি পাননে কারা কারা অধিকার পাননে সংবিধানের একটু দেখাবে তাহলে সবাই আমিও পাই আমি হাত দিয়ে ঠিক না বলি আজকে বলুন এই জায়গায় দাঁড়িয়ে বেড়ে 73 বছর যে যা ওয়াদা করেছে কেউ ওয়াদা পূরণ করেছে আপনাদের 73 বছর কোনদিন আমি বলতে এসেছিলাম যে আমার দলকে ভোট দেন না বলতে এসেছিলাম আমি আজকে দাঁড়িয়ে থেকে আমি একজন দেশবাসী হিসাবে দেশবাসীকে বলার অধিকার আছে না নাই আমি আপনাদেরকে বলছি 2021 এ আমি আব্বাস সিদ্দিকী আপনাদেরকে বলে যাই যেমন নেতাজি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমি বলে যাচ্ছি 2021 এ আপনারা আমাকে বিশ্বাস করে আমি যাকে যেখানে দাঁড় করাবো তাকে সেখানে ভোট দিয়ে যদি জিতাতে পারেন 2021 এর পর থেকে আমি আপনাদেরকে বলে যাই নিরাপদের সাথে অধিকার নিয়ে মাথা তুলে একজোটে শুয়ে 50 স্বাধীনতা দেব কথা দিয়ে গেলাম বিশ্বাস করে আগামী দিন 2021 আমার কথাতে আপনারা ভোট দিতে রাজি আছেন ধোকা দেবেন না ধোকা দেবেন না দিতে রাজি আছেন আমি কাউকে জোর করছি কাউকে